seconda che cresci. প্রত্যেকটা সহ্য করবে, হ্যালো, সালাম আলাইকুম। অনেকদিন পর আবারও আপনাদের সামনে আসলাম ফার্দার অপশন। আপনাদের রুমস থেকে জানাচ্ছি অনেক 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 মানে প্রাণ ঢালা অভিনন্দন। লাস্ট লাইভে অ্যাকচুয়ালি আপনাদের রেসপন্স, আপনাদের ভালোবাসার মানে প্রোডাক্ট পাওয়ার পরে আপনারা যে আমাদেরকে এত দোয়া করেছেন, অনেক টেক্সট, অনেক মানে আমার মন ভরে গেছে। অ্যাকচুয়ালি ডেলিভারি দিতে একটু দেরি হওয়ার কারণ ছিল, আমি বলে গিয়েছিলাম যে একটু ডেলিভারি দিতে দেরি হবে। সো সেই জন্য হচ্ছে যারা ডেলিভারি দেরিতে পেয়েছেন বা এখনো আগের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখনো পান নাই, সো আপনারা নির্দ্বিধায় থাকেন, আপনাদের সব কিছুই পেয়ে যাবেন আপনারা। সোনিয়া অফ ইউ মাই ডিম্পল, সোনিয়া থ্যাংক ইউ সো মাচ। জিনা তারা হাই, নীলাবরী, আচ্ছা নীলাবরী, হ্যাঁ সোনিয়া, আমি তো জানি ওর নাম লিজা। সোনিয়া তোমার নাম লিজা না? জোশ লাগছে আপা, থ্যাংক ইউ সো মাচ। রেজা রহমান, হ্যালো রুমা, হাই বেবি, ইউর লুকিং জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। পোদ্দার, হ্যালো দিদিমণি, হ্যালো দাদা ভাই, কি অবস্থা? আসলে গতবার আমি একটু জানতে চাই যে কারা কারা হচ্ছে আংটি নিয়েছিল ফিঙ্গার রিংস, কারণ আমার গতবারে ফিঙ্গার রিংস হচ্ছে আমি 40 ডিজাইন দেখিয়েছিলাম, কিন্তু তারপর থেকে অ্যাকচুয়ালি আমার ছিল না। আমি আজকে আবারও নতুন 40টা ডিজাইন আপনাদেরকে আবারও দেখাবো, সাথে শাড়ি দেখাবো। যেটা ডিজাইনার যে নাম আছে ওকে আমি নামটা বলে দিব, অসম্ভব সুন্দর ডিজাইন করেছে। আমাদের ক্যাপশনস ছিল আজকে জামদানি দেখানোর, কিন্তু ক্যাপশনস যেটা ছিল সেটা হচ্ছে আমরা মাসলিনের উপরে জামদানি মোটিভ ওয়ার্ক দেখাবো, যেটা হচ্ছে জিনাত আরা, অ্যাকচুয়ালি ওর নাম লিজা, ও হচ্ছে ওর ডিজাইন করা। আচ্ছা জিনাত আরা, আই ডিড নট গেট এনি রিং। আচ্ছা তুমি কি হচ্ছে অর্ডার করেছিলা? যদি অর্ডার করে না থাকো বা অর্ডার করে থাকা, অনেক সময় হয় কি যে আমরা বুঝতে পারি না আসলে একই প্রোডাক্ট, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন থাকে, আমাদেরকে সোর লিখতে হয় শেষ হয়ে গেলে, কারণ রিপিট হয় না, যেমন এটা রিপিট হবে না, এটা রিপিট, এই টাইপের অন্য কিছু থাকতে পারে কিন্তু সেম থিংস না অ্যাকচুয়ালি। এখন কে কোনটা দেখতে পা, আমার ভয়েসটা শুনতে পাচ্ছো বা লাইট ঠিক আছে? কারণ আমি আজকে শাড়ি দেখাবো, জুয়েলারিজ দেখাবো, সো অনেক কিছু দেখাবো। সো এটা এই জন্য আমি একটু সময়ের আগেই চলে আসলাম, ভাবলাম যে আচ্ছা সবার সাথে তাড়াতাড়ি একটু মানে ইন্টারঅ্যাক্ট করলে হয়তো বা সময়টা একটু বেশি পাবো। আমাকে জানান একটু যে লাইট ঠিক আছে কিনা, আমার ভয়েস ঠিক আছে কিনা, ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমি শুরু করে ফেলবো। প্রথমে আমি ফিঙ্গার রিংস দিয়ে শুরু করবো, 40 ডিজাইন আমার মাত্র, তারপর আমরা শাড়িতে যাবো, তারপর আবার জুয়েলারিতে যাব। এখন কে কোনটা দেখতে চান আমাকে একটু জানাবেন প্লিজ। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনাদের কাছ থেকে ঠিকঠাক, আচ্ছা এভরিথিং ইজ ওকে, ওকে দেন বেবি, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে এখনই শুরু করব। অল ওকে মনিরা, ওকে মান্নান, থ্যাংক ইউ সো মাচ, রাসেল নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমি তাহলে, আমার কাছে মনে হচ্ছে আমি প্রোডাক্টগুলো দেখাই একটু। বেবি তুমি মনে হয় প্রোডাক্ট পেয়েছিলাম, তো কেমন লেগেছে প্রোডাক্ট একটু বলো, আমি একটু কমেন্টসগুলো পরে দেখাতে চাই। আমি আসলে আমি যে নেকলেসটা পরেছি এটা হচ্ছে একটু ব্লুশ পরেছি, দেখেই ব্লুটার সাথে একটু মিলিয়ে পরেছি। ছোট্ট ইয়াররিংস, এগুলোর মোট 5টা কালার আমরা দেখাবো, তার আগে আমরা ফিঙ্গার রিংস দেখাবো, এর সাথে আমরা কিছু মিনাকারি গহনা দেখাবো যেগুলো হচ্ছে মাসলিন
উপরে যে শাড়িগুলো আছে মানে যেগুলো হচ্ছে পুরাটাই মাসলিনের উপরে কিন্তু জামদানি মোটিভ দিয়ে কাজ করা এবং এর সাথে বিভিন্ন টাইপের আমি যখন শাড়ি দেখাবো অ্যাকচুয়ালি তখন আমি সব ডিসক্রিপশন দিয়ে দিব। তো এখন আমরা একটু রিংয়ে চলে যাই, আমি একটু তাড়াতাড়ি আজকে করছি, কোনো কারণ নাই সেটার জন্য, বাট আমি চাই আপনারা একটু তাড়াতাড়ি প্রোডাক্টগুলো দেখেন। আচ্ছা আমি এবার রিংস দিয়ে শুরু করব। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই করতে পারেন, আমি রিং দেখানোর পরে কিছুটা কমেন্টস করব, তারপর হচ্ছে আমরা শাড়িতে ব্যাক করব ইনশাল্লাহ। তো রিং হচ্ছে প্রাইস কিন্তু সেম, গতবার যেমন আমি 40 ডিজাইন দেখিয়েছিলাম এবারও সেম 40 ডিজাইন দেখাবো, কোনোটার সাথে কোনোটার মিল নাই। সো আমি দুইটা পরেছি, আমি দুইটা পরেছি, এই চুড়ি আমি গতবারও দেখিয়েছি, আর একটা ছিল আমি রেখে দিয়েছি অ্যাকচুয়ালি। এটা যেহেতু গ্রিন পরেছি, ব্লু তো আর শেষ তো নাই, এই দুইটা হচ্ছে, দুইটা আমি দেখাই, যেমন দুইটা স্টোন সাথে কিন্তু এটা এটা ডিফারেন্স, হ্যাঁ দুইটা হচ্ছে একদমই আলাদা, সবই 750 করে, গতবার রেঞ্জ একই, দুইটা সেটা আমি দুইটা দুটো করে দেখাবো, তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে দুইটা। আপনাদের যার যার ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন। আমি সেম স্টোনের কিছু জিনিস দেখাবো, ওই দুইটা কিন্তু আলাদা ছিল, আবার এই দুইটা কিন্তু আলাদা। এটা আপনার বিভিন্ন ভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, যেভাবে যার ইচ্ছা, যেহেতু অ্যাডজাস্টেবল তো, সো উপরে এটার উপরে একটা ছোট্ট ঝুমকার মতো আছে, হ্যাঁ যার যেটা পছন্দ সে সেটা অর্ডার করতেই পারেন। আমি স্ক্রিনশটের জন্য আপনাদের সামনে রেখে দিয়েছি, ওকে এটা শেষ। আচ্ছা আরো সেম স্টোনের মধ্যে আরো দেখাই, আমি কিন্তু কারোর কোনো পাচ্ছি না, সবচেয়ে বড় কথা একটা করে ডিজাইন আমরা বরাবরের মতো হচ্ছে আমরা কনফার্মেশনটা আগে নিব। যাদের কাছে ছবি নাই বা ছবি ক্লিয়ার চাচ্ছেন, এটা থেকে আর ক্লিয়ার ছবি কিন্তু কিচ্ছু হয় না, আপনারা লাইফটা একটু সুন্দর করে দেখে নিলেই হয়ে যাবে। আচ্ছা আমি শুধু এই কালারগুলো একটু আগে দেখাচ্ছি। আচ্ছা এটা একটা আছে, এই কালারটা কি আছে, ওকে আমরা এখন লাইট, এটা একটা, এটা একটা, সবই 750 750, ওকে আচ্ছা। এই দুইটা হচ্ছে একটু গ্রিনিশের মধ্যে, কিন্তু এটা আবার আনকাট, কিন্তু আবার কিন্তু এগুলো আবার আনকাট না, এটার প্রোটেকচার আছে, সব ম্যাক্সিমাম গুলোতে একটু নিচের দিকে পার্লের কাজ করা থাকে, পার্ল ঝুলে থাকে আর কি। আচ্ছা আমি এতগুলা কোনটা কোন, আচ্ছা আমি একটু দেখাই গ্রিন করে, এটা হচ্ছে একটু গ্রিনিশের মধ্যে, আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে আমি যেভাবে ক্যামেরার কাছে ধরছি আপনারা সবাই ক্লিয়ারলি দেখতে পাবেন। আমি একটু শেষ করে ফেলি গ্রিন গ্রিন গুলা দেখায় যেগুলোর মধ্যে একটু গ্রিনিশ আছে, আমার কাছে মনে হয় দুইটা করে দেখালে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। স্ক্রিনশট বা সিঙ্গেল পিকচার যারা পরে চেয়ে থাকেন আপনারা প্লিজ লাইফটা একটু দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার ছবি পেয়ে যাবেন। আচ্ছা আমি দুটো রেড দেখাবো, এটা একটা আর এটা একটা, সবই 750 করে, আর একটা রেড, এটা মেরুন, আচ্ছা এটা মেরুন, এটা একটু শেডেড, এটা একটু শেডেড, ম্যাজেন্টার একটু নিচের দিকে একটু ডিপ কালার, ওকে আমরা আবার একটু গ্রিনে ফিরি, ছোট আছে, একটা করে ছোট দেখাচ্ছি একটা করে বড় দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়, ওকে অনেকগুলো দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ এবার আমরা ফিঙ্গার রিংস আমরা চিন্তা করেছি যে আমরা এবার যেহেতু 80টা ডিজাইন আমরা নিয়ে এসেছিলাম, সো আমরা শেষ করে আবার একটু লেটে আমরা ইয়াররিংসগুলো নিয়ে আসবো নতুন কোনো ডিজাইন পেলে। আমি দুটো দুটো করে দেখাচ্ছি, এটা হচ্ছে একটু ক্যাসাই, মানে একটু একটু ডাবল টোন মনে হচ্ছে, ডুয়েল টোনের স্টোনটা, ডুয়েল টোন, আচ্ছা আর এটা একটা, যেটা নিতে চান স্ক্রিনশট উঠাবেন, একটা টিক চিহ্ন দিয়েই পাঠিয়ে দিলে কিন্তু
সুবিধা হয় আসলে প্রোডাক্ট চুজ করতে। এবং আপনাদেরও কোনো কনফিউশন থাকবে না, আমাদেরও কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা আমরা এখন একটু ইয়েলো সাইডে যাই, এটা একটা এটা এইভাবে পড়তে পারেন, মানে এটা পড়াটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে পড়বেন। শীতের সময় তোমার গরম লাগছে লাইটের জন্য। আচ্ছা এটা একটা, এটা একটু ম্যাজেন্টা, উপরে মেরুন স্টোন আছে, আর নিচে যেটা আছে এটা সেটা হচ্ছে একটু শেডেড বা একটু কি বলে আমি জানি না, শেডেড দিত বিভিন্ন টাইপের একটু শেডেড আছে। এটা এটা বেশ একটু বড়, আবার এটা হচ্ছে একটু ছোট। এটা এভাবেও পড়তে পারেন, এভাবেও পড়তে পারেন, এভাবে পড়লে পার্লগুলো নিচে থাকবে না, পার্লগুলো ঢেকে যাবে, এভাবে বেটার। তাহলে দুইটা এখান থেকে দুইটা, যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট উঠাবেন, টিক চিহ্ন দিবেন, যদি কারো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই টিক চিহ্ন দিয়ে বলবেন যে এটা চাই। আর যে যত আগে আমাকে টেক্সট করতে পারবেন, আমরা তার মানে অ্যাড্রেস ফোন নাম্বার সহ যারা টেক্সট করবেন আমাকে তাদেরটা অটোমেটিক্যালি বুকড হয়ে যাবে। এবং আমরা লিটারালি যেটা করি একদম লাস্ট থেকে আমরা দেখা শুরু করি। এটা এই দুইটা এভাবে পড়তে পারেন, এভাবে পড়তে পারেন। ওকে আচ্ছা আমি এবার দুইটা ম্যাজেন্টা দেখাই একসাথে। এটা ছোট, ছোট্ট হাঁস আছে, এটাতে পাখি আছে। আমি যেটা পড়েছি এটাও কিন্তু ম্যাজেন্টা, এটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা এবারে আমরা একটু অন্য কালারে যাই দেখি। এটা একটা হচ্ছে আনকাটের মধ্যে, আনকাটটা একটু দেখি, এটা হচ্ছে আনকাটের মধ্যে, আর এটা হচ্ছে একদম কোনো আনকাট না, নর্মাল স্টোনস যেভাবে থাকে আর কি এটা। ওকে আমি এখন কারোর কোনো এ পড়তে পাচ্ছি না, এটা এভাবে আসবে। ইয়েস হ্যাঁ, এটা এটা এভাবে, এগুলো সবই 750 করে। স্ক্রিনশট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের জন্য কনফার্মেশন অনেক ইম্পর্টেন্ট। কত গেল, অনেক গেল তো রে, হ্যাঁ 40 ডিজাইনের উপরে চলে এসেছে। এই দুইটাই বড়। ওকে আমরা এখন একটা ম্যাজেন্টা দেখাবো, এটা আনকাটের মধ্যে। এটা চলে এইভাবে আসবে, আর এটা এটা আমার কাছে মনে হচ্ছে আমি যতটুকু সময় ধরছি আপনাদের মানে হয় স্ক্রিনশট নেওয়া বা ডিটেলস শোনা এগুলো হয়ে যাবে। আর যারা যারা পেয়েছেন অ্যাকচুয়ালি আমাকে একটু জানাবেন যে প্রোডাক্ট পেয়ে, বিশেষ করে ইয়াররিংস গুলো যেহেতু প্রথমবার আমরা নিয়ে এসেছি, গত লাইভে দেখিয়েছি এবং এবার লাইভে দেখালাম, সো আমাকে আমাকে একটু ফিডব্যাকের খুবই দরকার যে আমি আর আনবো কিনা। মানে হয় না অনেক সময় যে আমরা প্রোডাক্ট নিয়ে দেখি যে আসলে কতটুকু কোনটা যাচ্ছে। এটা এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর। ওকে আপনারা যত তাড়াতাড়ি আমাদেরকে আপনাদেরকে কনফার্মেশন দিবেন তত তাড়াতাড়ি হচ্ছে আপনাদের প্রোডাক্ট বুকিং হয়ে যাবে। আমাদের বিজনেস সুইট খোলা আছে, আমাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ পেজের, হোয়াটসঅ্যাপে আপনারা সবকিছু দিতে পারেন, যার যেটা পছন্দ হবে অবশ্যই, কারণ আমরা প্রথমে কিন্তু পেজের মেসেঞ্জার থেকে শুরু করব দেখা। এটা এটা সো আমাদের ইয়াররিংস দেখানো শেষ হয়ে গেল, এখন আমি কিছুটা কমেন্টস মানে পড়ব এবং আফটার আমরা শাড়িতে যাবো। আজকে এবার গেছে সব, আচ্ছা ওকে এখন আমরা একটু শাড়িতে যাব। আচ্ছা শাড়িটা শাড়িটা লাইটটা একটু ঠিক কর, ফিঙ্গার রিংস ক্লিয়ার। আচ্ছা কে কোন প্রোডাক্ট দেখলেন একটু আমাকে জানাবেন যারা প্রোডাক্ট পেয়েছেন। আচ্ছা নেকলেস যেটা দেখিয়েছি এটা ব্লু, ম্যাডাম অনেকদিন পর আপনাকে আপনাকে দেখলাম, আমির রহিম
রাহিম। জি সালকুম, কেমন আছেন রাহিম ভাই? ওকে, আমরা এখন একটু সাহিত্যে যাব, সো আমরা একটু চাচ্ছি যে একটু সবকিছু তো ঠিকঠাক করতে। ওকে আপু, আপনি কি লাক্ষসুন্দরী মিলা আপু? না ভাই, আমি মিলা আপু না, তবে মিলা আপুর ফ্রেন্ড অ্যাকচুয়ালি। ও যখন ছিল ঢাকাতে, আমাদের মধ্যে অনেক ফ্রেন্ডশিপ ছিল, এখনো সামটাইম যোগাযোগ আছে, যেহেতু ও অনেকদিন ধরে বাইরে আছে। হুইচ লিপস্টিক আপু? এটা একটা নুট শেড এর লিপস্টিক আপু। ক্যামেরাটা একটু ঠিক করে আমি শাড়িগুলো দেখাবো। হ্যাঁ না, আরেকটু আরেকটু আরেকটু। আচ্ছা, আমরা এখন যে শাড়িগুলো দেখাবো, এগুলো আমার পিছনে যে শাড়িটা আছে, এটা কিন্তু ডিফারেন্ট মোটিভ, মানে ডিজাইনটা হচ্ছে একই রকম হলেও ডিজাইনটা হচ্ছে সবই কিন্তু মাসলিনের উপরে, কিন্তু শাড়িগুলো হচ্ছে একদম জামদানি মোটিভ দিয়ে করা। এখানে কোনো কোনো শাড়ি যেগুলো আমরা দেখাবো সেগুলোতে চুমকি কাজ আছে, আপনার হচ্ছে এমব্রয়ডারি আছে, এমব্রয়ডারি ওয়ার্ক যেটা আমরা পড়েছি, এটা পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি, কিন্তু এটা হচ্ছে জামদানি মোটিভ দ্বারা কাজ করা। আমি একটু সময় নিচ্ছি, বিকজ আমাদের একটু ক্যামেরাটা সেট করতে একটু সময় লাগছে। ধরো ওয়ান পিস রিং অর্ডার করা যাবে? জি আপু, অবশ্যই ওয়ান পিস রিং অর্ডার করা যাবে। আশফিকা এস রহমান, আশফিয়া, আচ্ছা ওকে, ওয়ান পিস রিং অর্ডার করা যাবে। হুইস লিপস্টিক আপু, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমরা একটু শাড়িতে যাব, সেটা হচ্ছে আমি যে শাড়িটা পরেছি অ্যাকচুয়ালি, এটা কিন্তু অল ওভার, এটা মাসলিন, এটা মাসলিন ডিজাইনার নীলা অ্যাকচুয়ালি। শাড়িটা হচ্ছে পুরোটা ব্লুর মধ্যে, ব্লু ব্লুর একদমই রয়্যাল ব্লু, ব্লুটা ভীষণ সুন্দর। এই অনেকে আমরা ভাবি যে মাসলিন করলে একটু মোটো সুতো লাগবে দেখতে, আসলে নট রিয়েলি। শাড়ি যেটা আপনারা, আমার যেটা পরা দেখছেন সেটা হচ্ছে ব্লু কালার। আমি যেহেতু ব্লাউজ পিসটা হচ্ছে রানিং, ব্লাউজ পিসে সুন্দর করে কাজ করা আছে। আমি যখন অন্য শাড়িগুলো দেখাবো তখন ব্লাউজ পিসের কোথায় কাজ করা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর হচ্ছে এটা হচ্ছে ব্লু, তার মধ্যে গোল্ডেন কাজ করা আছে, পুরাটাই জামদানি মোটিভ দিয়ে কাজ করা, মাসলিনের উপরেই কাজ করা। শাড়িটা আপনারা দেখ, আমার মনে হয় না ডিসক্রিপশনে প্রয়োজন আছে, শাড়িটা খুব সুন্দর এবং এত কমফোর্টেবল, এত কমফোর্টেবল। আচ্ছা, সেম শাড়ি, এটা কিন্তু ডিফারেন্ট মোটিভের কাজ করা। আমি একটু দেখাতে চাই শাড়িটা, শাড়িটা হচ্ছে পিঙ্কিশ, এটা খুব সুন্দর পিঙ্ক শাড়িটা। এই জন্য আমরা ম্যানিকুইনকে পরিয়ে দেখি যে শাড়িগুলোর প্রাইস কিন্তু সবই, আমি আজকে যতগুলো শাড়ি দেখাবো সবগুলো শাড়ির প্রাইস একদমই একই টাইপের, 9500 করে শাড়িগুলো। জামদানি মোটিভ কাজ করা, কিন্তু মাসলিনের উপরে, যেখানে কাটওয়ার্কের কাজ আছে, আপনার এমব্রয়ডারি আছে, ভিতরে গোল্ডেন জামদানি, গোল্ডেন হচ্ছে কি বলে এটা, গোল্ডেন সুতার এমব্রয়ডারি করা আছে, মাঝখানে তো কাটওয়ার্ক আছে, আর সম্পূর্ণটাই হচ্ছে জামদানি মোটিভ আর কি। জামদানি সাধারণত পুরাটাই কিন্তু মাসলিনের কাজ করা। সেম শাড়ি হচ্ছে এটারও পিঙ্কটা, আমি আরেকটু ঘুরায় দেখাই তাহলে বুঝবেন। এটা এটা হচ্ছে পিঙ্ক, পিঙ্কের সাথে হচ্ছে গোল্ডেন ছোট ছোট এমব্রয়ডারি করা আছে, এবং পুরাটাই হচ্ছে মোটিভ যেটা সেটা হচ্ছে জামদানি মোটিভ, এটাও সেলফ মোটিভ, পিঙ্কের সাথে পিঙ্ক করা এবং গোল্ডেনের মানে হালকা কাজ আছে, এটার সাথেও কিন্তু কাটওয়ার্ক আছে। আঁচলটা ভীষণ সুন্দর, রিবন নিচে যেগুলো আছে পিঙ্ক পিঙ্কের মধ্যে, আর সবচেয়ে বড় কথা এটা অলরেডি সবকিছু কমপ্লিট করা, সবকিছুই কমপ্লিট করা। সো আপনাদের কোনো কিছুই দরকার নাই যে শাড়িটা কিনে, হ্যাঁ আমরা একটু টেলারের কাছে দিব, দিয়ে দেন হচ্ছে শাড়িটা আমরা নিচ থেকে আমরা রিবন করে দিব, এগুলো সবগুলো করা আছে। যেগুলো আমরা আজকে মোট 7টা শাড়ি আপনাদেরকে দেখাবো, 7টা ডিজাইনে, 7টা কালার। এই শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ। আমি যেটা, আমি এখন আরেকটা শাড়িতে যাব, ব্ল্যাক শাড়িতে যাই একটু দেখি, কিন্তু শাড়ি একটু দেখতে হবে, একটু ক্যামেরাটা একটু সরাতে হবে, তাহলে দেখাতে পারবো। গরমে ঠান্ডা পড়লো কই। আমরা আরেকটা শাড়ি দেখাবো,
যেটা হচ্ছে পুরাটা ব্ল্যাক, শাড়িটা আমি একটু দেখাই। শাড়িটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা, এখানে শাড়িটার ব্লাউজ, এখানে কাটওয়ার্ক আছে, কাটওয়ার্কটা একটু দেখাই। এটা হচ্ছে মেইন কাজ শাড়ি আঁচলে এবং ওপরের অংশে এবং নিচের অংশে যে কাজগুলো আছে এটা হচ্ছে মেইন ওয়ার্ক। মেইন ওয়ার্কটা দেখে যেটা ব্লাউজে পড়েছে, এটা কাটওয়ার্ক আর এটা শাড়ি। শাড়িগুলোর প্রাইস হচ্ছে সবই 9,500 করে। তো যাদের যাদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিবে। এখন আমি শাড়িটা একটু ফুললি একটু দেখাতে চাই। আচ্ছা এটা হচ্ছে শাড়ি, শাড়িটা যদি আমি এইভাবে করি, রিবন করি, তাহলে এটা আসবে। আচ্ছা এটা হচ্ছে শাড়ি, এটা এখান থেকে নাও। শাড়ি দেখানো অনেক কষ্টের বাবা। এটা হচ্ছে ফুল, যদি দেখতে চান তাহলে আমাকে ম্যানিকুইন সরাতে হবে। এটা এটা হচ্ছে ব্ল্যাকটা, এটা হচ্ছে আঁচল, এটাই। এখন আমি কাছ থেকে আবার আরেকটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, পুরাটাই। এটা অল ওভার পড়বে, অল ওভার সব শাড়িতে এরকম। এটা হচ্ছে আঁচল, কুচিটা দেখি, কুচিটা আর কুচিটা হচ্ছে, আমি যেহেতু ভাঁজ করে রেখেছি কারণ দেখাতে অনেক প্রবলেম হয়, এটা হচ্ছে কুচি, এটা হচ্ছে কুচি, এটা আসবে শাড়ির নিচে। তো আরেকবার আপনাদেরকে, হ্যাঁ এটা এটাও সেম প্রাইস, যেহেতু আমরা সবই 9,500, তো আমরা একটা একটা করে দেখাবো। এটা শুধু ওপরে আর নিচে কাজ মসলিনের মধ্যে, এটা হচ্ছে চুমকির কাজ। আমরা আরেকটা সেলফ পুরাটাই গোল্ডেনের মধ্যে একটা সেলফ দেখাবো। আমরা আরেকটা দেখাই, এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি, আমার খুব ইচ্ছে ছিল এটা পরা আজকে, কিন্তু সামহাও হয় নাই। আচ্ছা ব্লাউজ পিসটা আগে আমি একটু দেখাই। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস। আচ্ছা শাড়িটা যখন আপনি কুচিতে যাবে তখন শাড়িটা এভাবে হবে, এভাবে। তারপরে আপনি যখন ফুল শাড়িটা পরবেন কুচির সাথে কিন্তু এটা যাবে। এটা অল ওভার ওয়ার্ক মাসলিনের উপরে, আবারও বলছি মাসলিনের উপরে জামদানি মোটিভ কাজ করা। এটা খুব সুন্দর লাইট অলিভের মধ্যে, হালকা লাইটের জন্য আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, লাইট অলিভ কালার, তার মধ্যে গোল্ডেন ওয়ার্ক আর কি, গোল্ডেন ওয়ার্ক। আমার কাছে মনে হয় যাদের যাদের ভালো লাগবে আপনারা নিয়ে ফেলবেন, কারণ আর এগুলোর এগুলো আমরা প্রি অর্ডারও নিব। লিজা নিবে কিনা, সবই প্রি অর্ডার হবে এগুলার। যাদের যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন, ভীষণ সুন্দর এই শাড়িটা, ভীষণ ভীষণ। সেম এই শাড়িটার, এই শাড়িটার নিচেও কিন্তু রিবন ওয়ার্ক, মানে একই টাইপের শাড়ি কিন্তু আপনার ডিজাইন আলাদা, মোটিভ গুলো একটু আলাদা, কালার কম্বিনেশন। এটা যেমন লাইট অলিভের মধ্যে একদমই গোল্ডেন কাজ, দূর থেকে মনে হয়তো বা মনে হচ্ছে স্কিনের মানে একদম বেজের মধ্যে বেজ কার, বাট নো, এটা অলিভের মধ্যে হচ্ছে গোল্ডেন, হচ্ছে মোটিভ করা, জামদানি মোটিভ করা, মানে এমব্রয়ডারি করা জামদানি মোটিভ দিয়ে। এটা হলো আমরা এখন আমার যেটা পড়েছি এটা একটা ফিউচার দেখাবো, বাট ওইটার ডিজাইনটা আলাদা, ওইটার মোটিভটা আলাদা, ওইটার কাজ মানে কাজটাই সম্পূর্ণই আলাদা। আচ্ছা
লিলেন আছে, আপু যেদিন লিলেন থাকবে ডেফিনেটলি লিলেন দেখাবো। আমাদের লিলেন আমরা অনেক দেখিয়েছি একটা সময়, সেটা ডেলিভারি হবে কোথায়? আপনি কি লিখেছেন মুনমুন চৌধুরী, আমি ঠিক বুঝছি না। আচ্ছা আমি পরে টেস্টগুলো করবো। আমি আরেকটা শাড়ি দেখাই এর মধ্যে, এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা পেস্ট কালার, একদম রিয়েল পেস্ট কালার, যেটা সেলফ ওয়ার্কও হচ্ছে পেস্ট, মানে জামদানি মোটিভটাও কিন্তু এমব্রয়ডারিটাও কিন্তু পেস্ট কালার, পুরাটাই অল ওভার ওয়ার্ক। এটার সাথে আছে গোল্ডেন গোল্ডেন কালার এমব্রয়ডারি, গোল্ডেন আছে, আর পুরাটাই হচ্ছে লাইট হচ্ছে মাসলিনের উপর একটু ডিপ কালারের মোটিভ দিয়ে কাজ করা, জামদানি মোটিভ দিয়ে এমব্রয়ডারি আর কি। সো আর এই সাইডটা আঁচলটা হচ্ছে আরো একটু ডিফারেন্ট, আঁচলটাতে পুরাটাই গোল্ডেন বুটিস, গোল্ডেন বুটিক গুলো একটু দেখেন, বুটি যেগুলো এমব্রয়ডারি করা সেটা এতটাই নিখুঁত, একদম পিটানো কাজ করা। এটা হচ্ছে পুরাটাই আঁচলে যাবে। এটা কুচিটা যেটা আসবে সেটা কিন্তু এরকম আসবে, তারপরে যখন আপনি ঘোড়া এই শাড়িটা দিবেন তখন অটোমেটিক্যালি এক কালার গুলো ঢেকে যাবে, তখন পুরা এই শাড়িটার মতো মানে অল ওভার ওয়ার্ক অ্যাকচুয়ালি আমার কাছে। মানে এটা ভীষণ সুন্দর, ভীষণ মানে প্রত্যেকটা শাড়ি আমার কাছে মনে হচ্ছে যে সেলফগুলো আমি দেখাচ্ছি আমার এত পছন্দ, যারা মাসলিন পড়তে ভালোবাসেন অ্যাকচুয়ালি। এটা এইভাবে, হ্যাঁ এইভাবে এটা যাবে, দেখি দাও। আর সাইডে যেটা ধরে আছে সেটা হচ্ছে ব্লাউজ পিস, ওকে এগুলো সবই 9500 করে। আমি অ্যাকচুয়ালি কোন রকম মেসেজই করতে পারছি না। শাড়িটা কোথা থেকে দেখাও প্লিজ, কোন শাড়িটা কাছ থেকে দেখাবো, কোন শাড়িটা কাছ থেকে দেখাবো মুঝে না, কোন বেবি কোন শাড়িটা কাছ থেকে দেখাবো আমাকে একটু মেনশন করো, আমি ডেফিনেটলি দেখাই। এর মধ্যে আমি আরো আরো অলরেডি আমরা কয়েকটা দেখিয়েছি, আমরা সাদা একটা সাদা কালো সাদা লালের মধ্যে একটা দেখাই, সাদা বলতে আমরা পয়লা বৈশাখ বা এছাড়াও আমরা তো বিভিন্ন সময় শাড়ি দেখাই, ইটস লাইক যে সাদা কালো মানে যে পয়লা বৈশাখ হতে হবে এরকম কোনো কথা নেই, আসলে ব্ল্যাক অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইট একটা আলাদা একটা চাহিদা আছে। এটা হচ্ছে এটাও কিন্তু সেম, এটা ফুল এমব্রয়ডারি, এটা হচ্ছে মানে একদম মাসলিনের উপরে আঁচল যেটা আছে কাছে আঁচল যেগুলো আছে সবই কাটওয়ার্ক করা, মাঝখানে হচ্ছে সুতার গোল্ডেন সুতার ওয়ার্ক আছে এখানে, এগুলা হচ্ছে সব সবই হচ্ছে কাটওয়ার্ক, আর এগুলো হচ্ছে সব জামদানি মোটিভ মোটিভ ইউজ করা হয়েছে, লাইক এমব্রয়ডারি করা হয়েছে জামদানি মোটিভ দিয়ে। এটা এটা হচ্ছে আঁচল। আচ্ছা কুচিটা যখন আসবে এটা পুরাটাই ঢেকে যাবে অ্যাকচুয়ালি, আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা। বেবি আমি দেখাচ্ছি শাড়ি কোনটা চাও তুমি আমাকে আমাকে ছবি উঠে পাঠাও, দেন হচ্ছে আমরা আমি দেখাবো তোমাকে, দেখে ওটা নিয়ে আসো। কোন বিষয়ে রুবলামিন সহমত আমি এখন আসলে কিছুই বুঝতে পারছি না। আমাদের হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আমি দিতে চাই, সেটা হচ্ছে ডিসেম্বরের 3-4 তারিখে লং বিচ হোটেল হচ্ছে লং বিচ হোটেল গুলশান 2 নম্বরে আমার আমাদের একটা এক্সিবিশন হতে যাচ্ছে। রুমসের পক্ষ থেকে সবাইকে থাকলো আমরা ট্রাই করবো সবাইকেই ইনবক্সে SMS করা অথবা ইভেন্ট ক্রিয়েট করে আপনাদেরকে বলা, আমরা অবশ্যই সেই কাজটা করব। এবং তার আগে আমি লাইভেই বলছি যে আপনারা সবাই আসবেন লং বিচে, আমি ডেট দিয়ে দিব 3-4 তারিখ, অলরেডি ডেট ফিক্সড, সো আপনারা আসবেন যারা যারা আসতে চান, শাড়ি গহনা সবকিছুই থাকবে সেখানে, আমার সাথে আরো অনেক এন্টারপ্রেনাররা আছেন যারা আমাদের দেশে সুন্দর কাজ করছেন, ভীষণ ভালো কাজ করছেন যারা, তারা আসবেন। এটা হচ্ছে আঁচল, আল্লাহ চলে গেল তো,
এটা একটা টান দিস না হ্যাঁ যারা ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড গ্রে এর মধ্যে করতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন बड़ो फ्लावर पड़ते पसंद करें অল ওভার আঁচলটা হচ্ছে পুরাটাই এমব্রয়ডারি পুরাটাই আর হচ্ছে কুচিটা পড়বে এরকম ভাবে আমরা আগে থেকে কিছু কুচি করে রেখেছি যেন দেখাতে পারি যে কুচি পড়লে কেমন লাগে শাড়িগুলোতে আর ব্লাউজ পিস তো এটাই এটা ব্লাউজ পিসে অবশ্য কোনো রকম কোনো কিছু নাই যেহেতু ফ্লাওয়ার গুলো অনেক বড় বড় সো এক কালার ব্লাউজ পিস এটাই নিয়াশো হ্যাঁ এখন আমি আবারও জুয়েলারিতে একটু ফিরে যাব চোকার দেখাতে চাই এখন শাড়ির প্রাইস কিন্তু সবই সবগুলোরই একই রকম শাড়ির প্রাইস 9500 করে আমরা এখন চোকার দেখাবো যে চোকারটা আমরা পরেছি আমি তো একটু মানে একটু সেট করে পরেছি এই জন্য আর এটা হচ্ছে এগুলো প্রাইস গুলো বলো 1850 ওকে হ্যাঁ এটা হচ্ছে ছোট্ট চোকার এই টাইপের আসলে হয় না অনেক সময় আমরা পড়তে পারি না যে ঠিক আছে এত একটা ফুল ওয়ার্ক শাড়ির মধ্যে কতটুকু পরবো হ্যাঁ যারা মনে করবেন যারা ছোট্ট কিছু পরবেন তাদের জন্য ছোট্ট চোকার এটার মোট 6টা কালার আছে আমাদের কাছে 1850 করে আর এটার ইয়ারিংটা এরকমই ছোট্ট ভেরি নাইস এটা হচ্ছে দুইটা আর এটা হচ্ছে এটার সাথে আমি কিন্তু ঝটপট করে কালার গুলো একটু দেখাবো আচ্ছা এটা আছে এটা এটা মাল্টি কালার মানে মেরুন আর হচ্ছে গ্রিন এর মধ্যে এটা হচ্ছে ইয়াররিংস এই দুটো ইয়াররিংস আপনারা প্রত্যেকটা লাইভে এবার ছোট ছোট চোকার দেখতে পাবেন এটা আমার গলাটা খুলে ফেলো পিছনে একটা এটা মাল্টি কালার 1850 করে যাদের যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন তা না হলে প্রোডাক্ট বুক হয়ে গেলে আমরা দিতে পারবো না আচ্ছা আমি যেটা পড়েছি এটা একটু দেখাই কাছ থেকে কানে দুটো খুলে এটা হচ্ছে ব্লু ইয়ারিংসটা হচ্ছে এটাই সেম আচ্ছা আর কি হোয়াইটটা কোথায় বের করো একটা করে দেখালেই হবে তারপর রিপিট হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট পুরোটা হোয়াইটের সাথে হোয়াইট এবং ইয়াররিংস হচ্ছে এটা ওকে এটা সব আচ্ছা এটা আমাকে একটা পরাও আচ্ছা আমাকে ও একটা পরাচ্ছে এগুলো হচ্ছে 1750 করে এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো 1750 করে ছোট্ট একটা গয়না কিন্তু খুব সুন্দর গয়নাটা হ্যাঁ দাও এটা পরি ও আমরা তো চোকার এখনো আরেকটা কালার দেখালামই না আসলে আজকে এত প্রোডাক্ট নিয়ে বসছি ভাবছি যে আপনাদেরকে সবগুলো দেখাবো কিন্তু আমি জানি না কতক্ষণ আমি দেখাতে পারবো প্রোডাক্ট এটা হচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইট দূর থেকে তাহলে হেজি লাগবে না দেখতে এটা হচ্ছে ইয়াররিংস মাঝখানে যে ফাঁকাটা দেখছেন এটা কিন্তু এমনি ফাঁকা হ্যাঁ এটাই না যে স্টোন পড়ে গেছে বা এরকম কিছু একদমই না সো আর একটু দেখাই
যারা যারা নেবেন, প্রথমে আমি বারবার বলি যে ভাই মানে আপু যারা আছেন ক্যামেরা মানে যারা দেখছেন লাইভটা, তারা অবশ্যই লাইভটা থেকে একটু ভালো করে দেখবেন, দেখে আমাদের কনফার্মেশন দিবেন এবং অবশ্যই একটু আর্লি করবেন। তা না হলে হয় কি প্রোডাক্টগুলো আমাদের সোল্ড হয়ে যায়, তখন আমরা বাধ্য হয়ে চলে, আমরা যেহেতু এই প্রোডাক্টে আমরা রিপিট করব না আমরা প্রোডাক্ট। তো এটা আচ্ছা ওকে, আমি এখন যেটা পড়েছি এটা আসলে বলার কিছু নাই, এত সুন্দর 1750 করে এগুলো ছোটখাটো সুন্দর শাড়ির সাথে এগুলো পরলে খুব ভালো লাগবে। এটার ইয়াররিংস কিন্তু এটা আমি যেটা পড়েছি, আমি আর পড়লাম না কারণ পড়তে পড়তে দেখাতে দেখাতে সময় চলে যায়। এটা হচ্ছে ইয়াররিংস, এটা হচ্ছে ইয়াররিংস এটার সাথে। আচ্ছা ওকে, আমি আরেকটা কালারে যাই। আমি যে কালারটা পড়েছি এটা খুলে ফেলো। আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে পিচ কালারের মধ্যে, এটা পিচ কালারের মধ্যে। আমি বরাবরই আমি গতবার যেমন বলেছিলাম আমি কোনো প্রোডাক্টের ডিসক্রিপশনে যাব না, যখন মনে হবে যে হ্যাঁ এটা ডিসক্রিপশনে যাব যাব না তখন। আচ্ছা এটা হচ্ছে পিচ কালার, ঠিক লেন্থটা আপনারা দেখেছেন আমি যতটুকু লেন্থ বলেছি। দাও ওটা, দাও ওটা দেখাবো। হ্যাঁ এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার, আমি যেটা পড়েছিলাম এটা ছিল এমন ভাবে খুলো, এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার। আচ্ছা পিচ দেখালাম, লাইট ল্যাভেন্ডার দেখালাম, আমি আরো দুটো দেখাচ্ছি, আমি আরেকটা দেখাই। এটা এটা একটু ডিপ, আচ্ছা এটা হচ্ছে একটু ক্যাটসাই, যে স্টোনটা আছে ক্যাটসাই স্টোনেরই একটা আরো লাইট কালার, আরো লাইট কালারটা। তারপর আমি একটু দেখাই এগুলোর ছবি, আপাতত আপনারা কয়েকদিনের মধ্যে পেজে পেয়ে যাবেন। এটা হচ্ছে একদম লাইট কালার, এটা কিন্তু হোয়াইট না, বারবার বলছি এটা কিন্তু হোয়াইট না, এটা লাইট, একদমই লাইট স্টোনস এর কাজ করা। আর কানের গুলো সবই আমি আপনাদেরকে দেখিয়েছি, তারপর আরেকবার দেখিয়ে দিই। এটা পড়লে কিন্তু খুব ভালো লাগে আসলে। আচ্ছা এটা রাখো, আর দুটা দুইটা একসাথে নিয়ে রেখে দিও, কালার মিক্স করো না। আচ্ছা এবার দেখাবো একটু ডিপ, মানে প্রথমটা দেখিয়েছিলাম যে একটু এটা একটু মিন্ট কালার হতে পারে, খুব এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন। হ্যাঁ ওগুলো দেখেছি এটা ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট। আর এটা পড়ো, আমি তো পড়তে চাই। আচ্ছা এটা পড়ো, এগুলো সব 1750 করে, আপনারা প্রাইসটা শুনবেন 1750, যেগুলো এখন দেখাবো সেগুলো 1750, আমি রেঞ্জ আগে থেকে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে মাল্টি কালার, এটা হচ্ছে মাল্টি কালার, পিচ অ্যান্ড মিন্টের মাঝখানে যে কালারটা, যে পার্ল ওয়ার্ক, সব 1750 করে এগুলো। এটার ইয়াররিংসটাও হচ্ছে খুব সুন্দর, ইয়াররিংসটাও দুইটা কালারের মধ্যে, দুইটা কালারের মধ্যে একটু দেখাই। এটা দুইটা কালারের মধ্যে, নিচেরটা হচ্ছে পিচ কালার, উপরেরটা হচ্ছে একটু ল্যাভেন্ডার, কিন্তু ডিপ ল্যাভেন্ডার নাকি মিন্ট কোনটা আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, আমি আরেকটা জুয়েলারি বললাম, উল্টা করে পরাইছো। হ্যাঁ এটা আচ্ছা, তো আমাদের এই যে ফ্লাওয়ার টাইপের যেটা, সেটা আমাদেরকে আমাদের কয়টা ছিল, মানে এই কালার কয়টা ছিল, চারটা কালার ছিল। আচ্ছা ওকে, আমি আরেকটা যেটা পড়েছি এগুলো এগুলো কিন্তু রেঞ্জ সব একই, 1750 করে রেঞ্জ। আমি যেটা পড়েছি এটা কি কালার, এটা এটা হচ্ছে লাইট পিচ কালার, আর এটা হচ্ছে একটু মিন্ট কালার বলে অনেকে, হ্যাঁ আবার অনেকে ল্যাভেন্ডারটা বলে কিনা আমি জানি না, বাট এটা 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 একদম আমার কাছে মনে হচ্ছে পাউডার ব্লু টাইপের কালার। আমি জানি না আপনারা যে যেটা বলতে পারেন, আমি এগ্রি করব অ্যাকচুয়ালি কালারটা নিয়ে, আমি একটু কালার ব্লাইন্ডও আছি মনে হয়। আচ্ছা কানে ওর ইয়াররিংস গুলা হচ্ছে এগুলা খুবই সুইট ইয়াররিংস, এটা আচ্ছা ওকে। এটা আমি এবার এবার আরেকটা দেখাবো, এটা খুলে ফেলো, এটা আমি একবার খুলে দেখাই দেন উঠাবো। এটা হচ্ছে ডুয়েল কালার, ডুয়েল স্টোন আর কি, হাতে পাওয়ার পরে আপনারা বুঝবেন প্রোডাক্টের কোয়ালিটি।
এই জন্য আমি চাচ্ছি না কোন রকম কোন ডেসক্রিপশনে যেতে। এটা হচ্ছে পিচ এন্ড ল্যাভেন্ডার বলেন, মিন্ট বলেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে বোথ ক্যান সে। আচ্ছা এটা, আচ্ছা এটার সাথে ইয়ারিং গুলো সবই একই রকম। যেগুলো এই দুটা স্টোন সেগুলো হচ্ছে আপনারা ইয়ারিংস এর দুটো স্টোন পাবেন। আচ্ছা আমি এবার হচ্ছে, আল্লাহ এটাও তো দেখানো হয় না। আচ্ছা আমি যে চোকারটা পড়েছিলাম সেই চোকারটা আরেকটা সুন্দর কালার লুকি মানে লুকিয়েছিল, লিটারেলি এত সুন্দর কালার। এটা এটা হচ্ছে গ্রিন আর হচ্ছে এটা ল্যাভেন্ডার, লাইট ল্যাভেন্ডার, আর নিচে পার্ল ওয়ার্ক ছোট্ট। এটা খুব সুন্দর। এটার সাথে ইয়াররিংস গুলো অলমোস্ট সবই একই রকম, সবই এক। আচ্ছা আমি এখন একটু জাম্প করব, জাম্প করব যেগুলো ভেরি রিজনেবল প্রাইস, যেগুলো প্রাইস একদমই 700 করে। এটা পরার জন্য তোমার হেল্পের দরকার নাই। আমি একটু গোল্ডেন টাই পরলাম কারণ শাড়ির মধ্যে একটু গোল্ডেনের ওয়ার্ক আছে। সো এটা মাত্র 700। এটার হচ্ছে দুইটা কালার আসছে আমাদের কাছে, একটা হচ্ছে সিলভার কালার, ডুয়েল টোন কি আসছে এটা, আর একটা হচ্ছে সিলভার। হ্যাঁ বার করো, এটা সরো সরে উর্মিনা কারিগুলো বার করো। আচ্ছা আমি, আর এটা হচ্ছে পুরা সিলভার পলিশ 700 করে, অনলি 700। আচ্ছা আমরা এখন একটু অন্য টাইপের একটু জুয়েলারিতে যাব। সবাই কি খুব মনোযোগ দিয়ে দেখছেন? শাহিদ আফরোজ পেস্ট, আচ্ছা আছে আমার জন্য একটা, আমার মিষ্টি আসছিস আমার জন্য একটা দিব, দেশ শাড়ি রেড আছে, রেড নাই দোস্ত, রেড ওয়াটার প্রতি কি কালার কম্বিনেশন চাস আমাকে বলিস, তো শাড়িটা আমি চাই। আচ্ছা ঠিক আছে সিমি পাবি পেস্টটা, আচ্ছা ঠিক আছে পেস্টটা হবে। আপু আপনি আসার অপেক্ষায় ছিলাম, থ্যাংক ইউ সো মাচ শারমিন, মুসারাত শারমিন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো সো মাচ। গতবারের আমাদের লাইভের রেসপন্স এতটাই ভালো ছিল, শুক্র আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার কারণে আসলে না বলে আমি পারছি না যে আমাদের প্রোডাক্ট একটা লাইভেই যতগুলো দেখিয়েছিলাম শুক্র আলহামদুলিল্লাহ সবগুলোই শেষ হয়ে গিয়েছিল। আমাদের লিটারেলি আমরা খুবই ছিলাম মানে একটু অরিট ছিলাম যে সবাইকে সোল বলছি আমি কি প্রি অর্ডার করবো, কিন্তু যে প্রি অর্ডার যে করবো সেটা আমাদেরকে জানতে হবে যে আমাদের আসলে প্রি অর্ডার করার প্রোডাক্টগুলো যেখান থেকে আমি নিই সেখানে অ্যাভেলেবেল কিনা। কিন্তু আমরা ট্রাই করেছি যে না অ্যাভেলেবেল ছিল না। সো আমরা এবারও বলছি, এবারও প্রোডাক্ট আমরা জানি না যারা প্রি অর্ডার করতে চান শেষ হওয়ার পরে তারা পাবেন কিনা, পিছনে আসো। এগুলো অ্যাকচুয়ালি যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে জয়পুরি মুলতানি, অ্যাকচুয়ালি জয়পুরি মুলতানি। সাধারণত আমরা মুলতান বলতে পাকিস্তানি মুলতানি বুঝি, কিন্তু এটা হচ্ছে জয়পুরি মুলতানি। মুলতানি তো আপনারা জানেন মুলতানি সাধারণত মাটি দিয়ে তৈরি হয়, কিছুটা মিনাকারি থাকে। এটা হচ্ছে ইয়াররিংস, এটা ব্লুর মধ্যে, ব্লু টাইপ পরলাম বিকজ আমি তো ব্লুই পরেছি আজকে। এটা হচ্ছে এটার সাথে, ওকে আমি তাড়াতাড়ি পরবো এগুলো সব। এগুলোর প্রাইস হচ্ছে মুলতান যেগুলো পরবো আমরা জয়পুরি মুলতান সেগুলো হচ্ছে সবই 2500 করে, সবই 2500 করে। আমি খুলে আপনাদেরকে দেখাবো, তার আগে আমি অন্য কালারগুলো একটু দেখাই। গোল্ড একটা আছে না, গোল্ডটা দাও আমি একটু পরি, পিঙ্ক কালার যেটা ওইটা পরবো। এটা হচ্ছে একটু রেডের মধ্যে, এটার মধ্যে সেম মেরুনটাও আছে মুলতান। এই পিছন অংশটা হচ্ছে মিনা আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এগুলো ক্রিস্টাল বেস আর এগুলো নর্মাল পার্ল, এগুলো একদমই নর্মাল পার্ল। এগুলো কিন্তু জয়পুরি মিনা, আমি বারবার বলছি জয়পুরি হচ্ছে এগুলো পুরোটা জয়পুরি। এটা যদি কেউ বলে যে এটা পাকিস্তানি নো তারা ভুল বলবে, এই জন্য আমি ডিসক্রিপশন দিতে চাই না অ্যাকচুয়ালি। এই মুলতানটা হচ্ছে পুরোটা জয়পুরি মুলতান, তো বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। এটা খুলে এটা দেখাবো। আচ্ছা ওইটার ইয়াররিংসটা হচ্ছে এটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটারই কিন্তু মিল আছে। ওকে দাও
পিঙ্কটা দাও আমার কাছে। আচ্ছা এটার মেরুনটা কোথায়? এটার মেরুনটা দাও। এটাও খুব সুন্দর, আমি যেটা পড়ছি মুলতানগুলো দেখার মতো। আচ্ছা তুমি একটা পর একটা করে বের করতে থাকো। এটা হচ্ছে মেরুন। আগেরটা আমি আপনাদেরকে বিটস গুলো যেটা দেখিয়েছি সেটা ছিল লিটারেলি রেড কালার, এটা কিন্তু মেরুন। আর এটা হচ্ছে আপনার একটু একটু গোল্ডেনিশ পার্ল। আর এটা হচ্ছে মুলতান, এই যে মিনা করা। আর এটা হচ্ছে মেন হচ্ছে পেন্ডেন্ট আর কি। আমি এই ডিজাইন গুলো করবো, তো কিপ ইন টাচ। আপনারা চলে গেলে কিছুই দেখতে পাবেন না, আপনাদেরকে পরে দেখতে হবে লাইফ টেনে। আর এটা হচ্ছে পেস্ট কালার, পেস্টের সাথে মেরুন, মেরুনের সাথে হচ্ছে ব্ল্যাকিশ, হচ্ছে একটু কপার কালারের পার্ল। আর এটা হচ্ছে পেস্ট। ওকে, আমি এখন লিটারেলি ঝটপট করে দেখাবো। আরেকটা দেখাচ্ছি, এটা তো মেরুন দেখিয়েছি আমি একবারে। হ্যাঁ না, এটা দেখিয়েছি, এটা এটা একটু দেখিয়েছি। আচ্ছা ও পেস্ট, ওকে। হ্যাঁ এটা হচ্ছে পেস্টের মধ্যে মেরুন। একই কালার বের করো না, একই কালার বের করো না। এটা হচ্ছে পেস্টের সাথে মেরুন অ্যান্ড পিচ। এটা হচ্ছে মিনা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা এর ইয়াররিংসটা হচ্ছে এটা, এটা ইয়াররিংসটা এটা। যাদের যাদের ভালো লাগবে প্লিজ 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 তার স্ক্রিনশট রেখে দিবেন। আমাদের প্রোডাক্টের হচ্ছে আস্তে আস্তে সব। আচ্ছা এটা অসাধারণ একটা জিনিস, এগুলো সবই কিন্তু ক্রিস্টাল গুলো দেখেন ক্যামেরায় কিন্তু ক্রিস্টাল গুলো স্পার্ক করছে। এটা পিছনে মিনা, ফ্রন্ট সাইড এর মিনা, হচ্ছে একটু কিসের কাজ এটা? এটা কুন্দন না, এটা ওরা সেট করে বানিয়েছে আসলে। এটা এটা মুলতান, এটা জয়পুরী মুলতান। আচ্ছা ওকে, আমরা অন্য কালার গুলোতে যাই। আমার কাছে মনে হয়েছে যে আপনারা সহজেই স্ক্রিনশট তুলে রাখতে পারবেন এগুলার। আমি কতক্ষণ লাইভে আছি আমি জানি না, কতক্ষণ আমরা লাইভে আজকে। আচ্ছা এটা খুব সুন্দর, এটা কম্বিনেশনটা ভীষণ সুন্দর, অ্যাশ অ্যান্ড ফিরোজা। আর পেন্ডেন্ট যেটা আসছে এটা একদমই পেস্টের মধ্যে, একদম পেস্ট কালার। আবার নিচে হচ্ছে আপনার এই ক্রিস্টালের বিটস গুলো কিন্তু আছে, প্লাস হোয়াইট বিটস। এটা ভীষণ সুন্দর, যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন। একটা কানে দুল দাও, এটা ইয়ারিংস হচ্ছে এটা। ওকে হ্যাঁ, কোনটা? অনেকগুলো কালার আছে, হ্যাঁ দেখাবো। আমরা আমরা অনেকগুলো মিস করে যাচ্ছি। আচ্ছা আরেকটা দেখাই, মানে পেন্ডেন্ট গুলো সব একই, হ্যাঁ শুধুমাত্র ওপরে কালারটা দেখায়। এটাও পেস্টের মধ্যে, কিন্তু ওপরে যে পার্টটা আপনারা দেখছেন সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এটা কি কালার, প্যারট গ্রিন, ব্ল্যাক অ্যান্ড প্যারট গ্রিন। আমি যেটা পড়েছি এটা হচ্ছে এটা পিঙ্ক, এটা পিঙ্ক, ওইরকম পিঙ্ক না, পাউডার পিঙ্ক আর কি। আর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পাউডার পিঙ্ক। এটা হচ্ছে পেস্ট ব্ল্যাক, উপরে হচ্ছে প্যারেট গ্রিন। দাও আরেকটা দাও। আচ্ছা আমরা একটা চার কোনার মধ্যে একটা দেখিয়ে দেখাতে গিয়ে মিস করেছি, যারা কালারফুল পছন্দ করেন তারা তাদের জন্য এটা চার কোনার মধ্যে এই কম্বিনেশন। ইয়াররিংস সবই হচ্ছে একই রকম দেখতে, এই কালারটা পাবেন আর কিছু। হ্যাঁ ওইটা 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 ওইটা, ইয়েস ওইটা সব কিছু। আচ্ছা আমি এবার এটা একটু খুলো, এটা এটা খুলে এটা দেখাই, এটা দেখানো শেষ হয়ে যাবে। এটা হচ্ছে পুরোটাই পিঙ্কের মধ্যে, পুরোটাই পিঙ্কের মধ্যে। স্ক্রিনশট না নিলে কিন্তু হচ্ছে আপনার যার যেটা পছন্দ একদম ফোন নাম্বার মানে কনফার্ম হয়ে নেবেন যে হ্যাঁ আমি এটা নিতে চাই, তারপরে অ্যাড্রেস ফোন নাম্বার সেট করবে, আমরা সঙ্গে সঙ্গে বুক হয়ে যাবে। দেখি এখানে ধরো তুমি,
এটা হচ্ছে পিঙ্ক, একদম পাউডার পিঙ্ক হচ্ছে ক্রিস্টাল বিটসটা। আর নিচেরটা হচ্ছে একটু কি কালার এটা আমি জানি না কালারটা কি, কিন্তু কিন্তু অসাধারণ কালার, আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা কারে দুটো দাও, আমাদের এগুলো শেষ আর আছে, এগুলো শেষ। ওকে এটা এটা হচ্ছে এটার সাথে, এগুলো পড়লে যে কি ভাল লাগে, আপনারা যে কোনো শুধু শাড়ি কেন আপনার সালোয়ার কামিজ বা যে কোনো কিছুর সাথে ভাল লাগবে, খুব সুন্দর। ওকে আর কেউ কিছু কিছু দেখতে চান? যেহেতু আমি লাইভে আজকে অনেকক্ষণ শাড়ি টাড়ি সবকিছু দেখালাম, যদি দেখতে চান ডেফিনেটলি আমাদেরকে বলবেন যে হ্যাঁ কি দেখতে চান। তো শাড়িটা আমি চাইছি, আচ্ছা আচ্ছা বেশ বেশ। আচ্ছা আর কি, আমার কাছে মনে হচ্ছে আমার একসঙ্গে টেক্সট একবারে ঢুকছে, কিন্তু আবার যখন দেখছে তখন নাই। আবার কি স্পামাটা খুলো, আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু মানে ব্যাঙ্গেলস দেখাবো, ব্যাঙ্গেলস দেখাবো আবার ওটা দাও। আচ্ছা আমি এবার এবার দেখাবো 2.6 এর, আমি গতবার যেটা দেখিয়েছিলাম 2.4 ছিল এগুলো, এখন যেটা দেখাবো এটা হচ্ছে 2.6 এর। এগুলো সব সিলভার পলিশ, আমি কালার কম্বিনেশন গুলো একটু দেখাই দিই। এগুলো হচ্ছে ইচ 1220 করে, ইচ 1220, আপনারা শুধু দেখেন এটা 2.6, যাদের 2.6 মেক শিওর করবেন, 2.6 যাদের হাত তারাই হচ্ছে চুরির জন্য আমাদের কাছে কনফার্মেশন পাঠাতে পারেন। 2.6 সবই ব্যাঙ্গেলস, এটা হচ্ছে হুক এপাশে, আর আমাকে কাছে আছে এই জায়গাটা, যদি কেউ ফাঁকা দেখেন আপনারা কখনোই ভাববেন না এটা এটা হচ্ছে প্রোডাক্টের প্রবলেম, নো, অনেক সময় ফাঁকা থাকে বিকজ আপনার হাতে যেন ব্যথা না লাগে, কারণ অনেক সময় এমন টাইট হয়ে থাকে আপনার চামড়া বন্ধ হয়ে যায়, আমি ভুক্তভোগী। এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে মাল্টি, এটা গ্রিন অ্যান্ড রেড, গ্রিন অ্যান্ড রেড। আচ্ছা এবার আমি আরো পাঁচটা কালার দেখাই, একটা ব্ল্যাক এর মধ্যে, এগুলো সবই 2.6, এটা হোয়াইট, এটা হচ্ছে রেড, তারপরে ব্ল্যাক, তারপরে মাল্টি, তারপরে গ্রিন, পাঁচটাই আমি একসাথে একটা করে পেয়ার মানে একটা করে দেখাচ্ছি, যার যার ভাল লাগবে নিবেন, সাধারণত এগুলো একটাই পড়লেই ভাল লাগে আর যতটুকু আমার কাছে মনে হয়, বাট দুইটা যেহেতু একটু সরু দুইটাও পড়তে পারেন, যাতে যাতে পছন্দ অবশ্যই অবশ্যই টেক্সট করবেন অবশ্যই, আমার কাছে মনে হলো এটা আমার দেখানো হয়ে গেল। আচ্ছা আমি একটু কমেন্টস করি, ফোন করি, ফোন দাও। হ্যাঁ মিষ্টি, আমি তোকে অবশ্যই কল দিব, যে কালার হচ্ছে চা সে কালার নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই। শাহিদা আমি পেস্টটা রাখবো তোমার জন্য, নো প্রবলেম আপু, আপনি আসার অপেক্ষায় ছিলাম। শারমিন থ্যাংক ইউ সো মাচ, আমি দেখছি আমার হচ্ছে বিজনেস সুইটে অনেক অনেকগুলো টেক্সট এসে জমা হয়েছে, যারা যেটা টেক্সট করবেন অবশ্যই কনফার্মেশন সহ করবেন, তাহলে তাড়াতাড়ি প্রোডাক্টগুলো চলে যাবে। সাধারণত হয় কি কনভারসেশন যখন কন্টিনিউ করতে থাকে তখন হয় কি অন্য একজন একই প্রোডাক্টের যদি কনফার্মেশন দিয়ে দেয় তখন আমরা হয় কি স্টপ করে দিই তার সাথে কনভারসেশন, হয়তো বলতে হয় আপু সোল, সে হয়তো বললো যে আমি আপনি একটু আগে বললেন আছে, তাহলে এখন আমরা বলছেন যে সোল, কারণ তার মাঝখান দিয়ে কিন্তু আমাদের টেক্সট ঢুকে যায়, ছবি দিয়ে অ্যাড্রেস দিয়ে ফোন নাম্বার দিয়ে কনফার্ম অলরেডি করে চলে যায়, তখন হয় কি আমাদের উপায় থাকে না কনভারসেশন, আমাদেরকে বলতে হয় সোল্ড। তো সেই ক্ষেত্রে আমরা খুবই দুঃখিত যে আমরা আসলে পারি না মানে প্রোডাক্ট হোল্ড করে রাখতে পারি না। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট লাইভে আসব, আর ইনশাল্লাহ আপনারা যারা যারা ইন্টারেস্টেড হচ্ছে আমাদের মেলাতে আসার জন্য, আমি আবার অ্যাড্রেসটা বলছি, নাম কি আমি তো ভুলেই গেলাম, আমাদের মেলা স্পটের নাম কি, লং বিচ হোটেল, লং বিচ গুলশান 2, আপনারা চলে আসবেন 3 আর 4 তারিখে আমাদের মেলা চলবে, একদম অনলাইন অফলাইন দুইটা একসাথে চলবে, যারা
নর্মালি চলে আসতে চান প্রোডাক্ট ইনকোয়ারির জন্য, সবকিছুই পাবেন আপনি ওখান থেকে শুরু করে আমাদের প্রোডাক্টে ওখানে কি কি প্রোডাক্ট থাকবে সেটার লিস্ট আমি নেক্সট লাইফে দিব আপনাদেরকে। সাধারণত আমরা ট্রাই করছি ওখানে সব টাইপের প্রোডাক্ট নিতে। আমরা সিজনসের শাড়ি রাখবো, আমরা ব্র্যান্ডেড কিছু কাপড় রাখবো, আমরা শেডেড কিছু জিনিসপত্র রাখবো, শাড়ি রাখবো, সালোয়ার কামিজ রাখবো, গয়না তো সাথেই থাকছেই। আপনারা যদি এসে দেখে নেন সবচাইতে ভালো হবে। আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আমাদের কাছে মনে হয় না যে লাইভের আগে মানে এক্সিবিশনের আগে সব প্রোডাক্টগুলো আমরা দেখাতে পারবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার এক্সিবিশনের জন্য দোয়া করবেন। যারা অনলাইনে কিনে থাকেন প্রোডাক্ট তারা অনলাইনে যোগাযোগ করবেন আমাদের সাথে, যারা অফলাইনে আসতে চান তারা প্লিজ চলে আসবেন আমাদের এক্সিবিশনে, তাহলে আপনারা দেখে শুনে কিনতে পারবেন। সো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, রুমসের জন্য দোয়া করবেন। রুমস ইজ এর নেম ভুলে যেতে হবে, যেটা কার নেম, এটা একটা পেজের নেম এটা। সো দোয়া করবেন রুমসের জন্য, রুমস যেন ভালো কাজ করতে পারে, আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দিতে পারে। সেই পর্যন্ত নেক্সট লাইভে আমরা আমি আবারও থার্সডেতে ইনশাআল্লাহ ট্রাই করব এক্সিবিশনের আগে যতবার আপনাদের একটু একটু করে প্রোডাক্টগুলো দেখাতে পারি সেই চেষ্টাই করব। ভালো থাকবেন।